গেছিলাম মাকে জিজ্ঞেস করলাম যে কি রান্না হবে মা তো আমাকে পরিষ্কার বলে দিল যে আজ থেকে রান্না ঘরে সব দায়িত্ব তোর বৌদিমণি সামলাবে ভেবেছিলাম ব্রেকফাস্টের জন্য লুচি আর সাদা আলু তরকারি বানাবো কিন্তু ময়দাই নেই ও মা তুমি আমাকে আগে বলবে তো ময়দা সাদা তেল সব ফুরিয়ে গেছে সবই ভাড়া ঘর থেকে আনতে হবে তাহলে যাও তাড়াতাড়ি যাও নালে ব্রেকফাস্টের জন্য দেরি হয়ে যাবে যাও কথা শোনো ভাড়া ঘরে তালা দেব খুলে না দিলে আনবো কেমন করে ও ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো আমি বার করে দিচ্ছি এখানেই তো রেখেছিলাম চাবিটাকে দরকারটা কি সকাল সকাল চাবিটা তো দরকার কেন পড়লো ওতে ভাড়ার ঘরের চাবিটা ছিল রূপ ও এই সুন্দর কি দাঁড়ি না থাকে দেখ আলমারির পাশটা খাটের তলার উপর দেখ পড়ে গিয়ে থাকতে পারে তো দেখ কি বাজে ব্যাপার হলো বলুন তো রূপ এবার মাকে আমি কি বলবো বাবা এত সুখ আমার সহ্য হলে হয় কিন্তু একটা জিনিস দেখেছো আমাদের শ্রেয়া একা হাতে কিন্তু কিচেন খামে খামে আলাদা করে ইলেকট্রিক বিলের টাকা টেলিফোন বিলের টাকা সব রাখা আছে হ্যাঁ সেখান থেকে নিয়ে তুমি তাড়াতাড়ি কমলকে দিয়ে দাও তাহলে তো লম্বা লাইন পড়ে যাবে দেরি হলে আসলে আমি না চাবিটা খুঁজে পাচ্ছি না সত্যি বাবা বৌদি তোমাকে বলি হারিয়ে যায় একটা পুঁচকে মেয়ে ভাতের ফ্যান গালতে গেলে হাতে 50 বার ফু দিচ্ছে তাকে তুমি দিয়েছো চাবির ঘরে প্রথম দিনেই চাবিটা হারিয়ে বসে আছে এই গরমে আমি রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাতে পারবো না অদ্ভুত কথা গরমকালে কি গরম হবে না তো ঠান্ডা হবে ইচ্ছে থাকলেই গরম ঘর ঠান্ডা করা যায় নিজেদের বাড়ির মেয়েকে তো বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছো সে তো আনন্দে সংসার করছে দু দুটো কাজের লোক এসি রুম নরম গদির বিছানা আর আমার বেলায় যত সব অত্যাচার তাই না আচ্ছা বাড়ির বউয়ের কি কোনো শখ স্বাচ্ছন্দ্য সুখ দুঃখ কিছু থাকতে নেই তাই না গরমে গলে পচে মরুক তাতে কারো কিচ্ছু এসে যায় না তাই তো তুমি তো আমার কন্ডিশনটা জেনেই বিয়ে করেছি এখন তো আর এই কথাগুলো বলে লাভ নেই পুরবি সংসার জীবনে ঝড় উঠলে বড়দের এগিয়ে এসে সেটার হাল ধরতে হয় তোমরা দুজনে চাবিটা খোঁজার কোনো চেষ্টাই করছো না সুমানে শ্রেয়াকে ব্লেম করছো চাবি ওরকম হারায় দু একবার আমারও তো হারিয়েছে তার জন্য সবসময় অল্টারনেট ব্যবস্থা থাকে তো সব পরিবারে চাবির একটা ডুপ্লিকেট গোছা থাকে ভুলে যেও না পুরবি শ্রেয়া আমি যখন চাবি হারাতাম তখন এই ডুপ্লিকেট চাবির গোছাটা তৈরি করা হয়েছিল তারপরে অবশ্য অরিজিনালটা পাওয়া যায় যতদিন না ওই বাঞ্চটা পাওয়া যাচ্ছে ততদিন এই ডুপ্লিকেটটা দিয়ে কাজ চালাও নাও দেখি এবার চোখ মোছো এই যে এই চাবিটা আবার হারিয়ে বসো না কেন কেউ দেখে শেখে কেউ খেকে শেখে রবি কিছু জিনিস মানুষ দেখে শেখে আর কিছু জিনিস ঠেকে এটাই তো সংসারের নিয়ম জন্ম থেকে তো কেউ শিখে আসে না সব কিছু কিছুটা সময়ের সঙ্গে সঙ্গে আবার কিছুটা পরিবেশের সঙ্গে সঙ্গে মানুষ শিখে যায় তুমি ঠিকই বলেছো বল ওর বাপের বাড়িতে তো এত টাকা পয়সা ঘাটার সুযোগ হয়নি ও কি করে বুঝবে এই ধনসম্পত্তির মূল্য না পুরবি ডুপ্লিকেট চাবিটা তো বার করে দিলাম কথাগুলো খামোখা বলে এখন আর কোনো লাভ আছে কতদিন এভাবে ছেলের বউকে বাঁচাবে বৌদি